হ্যালো এভরিওয়ান, দেবলীনাস ক্যানভাসের নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এই যে গরম চায়ের কাপ হাতে নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির পেছন দিকটায়, মানে একটুখানি রোদে দাঁড়াবো। আর এত ঠান্ডা লেগেছে, তোমরা নিশ্চয়ই গলা শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে অলরেডি কয়েকদিন ধরেই। তো দেখো কত রোদ এসছে, ও চায়ের কাপ নিয়ে আগেই বেরিয়ে গেছে, তো আমাকে ডাকলো যে একটু এসো রোদে দাঁড়াও, ভালো লাগবে। সেই জন্য এলাম একটু বাগানে, মানে বাগান বলতে এটা আমাদের বাড়ির ব্যাক সাইডটা, আর বাড়ির সামনের দিকটা না অতটা রোদ আসে না। আর এখন ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে। ডিসেম্বর জানুয়ারি, নর্মাল ডিসেম্বর জানুয়ারিতে খুবই বাজে ওয়েদার থাকে, স্নোফল হয়, তার মাঝে বৃষ্টি, এইসবই চলতে থাকে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এই যে বাঁধানো জায়গাটা দেখছো, এখানে ভাবছি একটা চেয়ার টেবিল রাখবো, যাতে একটু এই রোদে বসে একটু চা টা খাওয়া যায়। তো এখানে দেখি অনেকেই এরকম রাখেন, তো খুব ভালো লাগে দেখতে। আর এই টবটা দেখছো, এই টবে একটা গাছ লাগানোর ইচ্ছা আছে, তো দেখা যাক, সবই করবো আস্তে আস্তে। তো পেছন দিকটা অনেকটাই জায়গা আছে, ভবিষ্যতে ইচ্ছা আছে এই জায়গাটা একটা বাগান করার। এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে ঘেরা আছে, এখানে কিন্তু সারটা সবই মোটামুটি দেওয়া ছিল, মানে আমরা যখন বাড়িটা কিনে প্রথম আসি তখনই সব রেডি করাই ছিল। আর এটা হচ্ছে ব্লুবেরি গাছ, তো আমরা এসে দেখেছিলাম একটাই ফল হয়েছিল তখন, এখন গাছটার অবস্থা খুবই খারাপ। তো দেখি, ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বাগান করার। আর আমার দিদিভাই যদি থাকতো আমার জায়গায়, তো ও আগে এটার ব্যাপারে মানে আগে বেশি উদ্যোগ নিত, কারণ ও খুব মানে বাগান খুব ভালোবাসে, গাছ খুব ভালোবাসে। তো আমরা একবার সিকিম গেছিলাম একসাথে, তো ওখানে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছে, আমরা তখন ঘুমাচ্ছি ভোরবেলা, মানে এক তখন সবে মানে ভোর হয়তো হয়েছে, আলো ফুটছে, আর তেমনি প্রচণ্ড বৃষ্টি, তো আমরা তখনও ঘুম থেকে উঠিনি, আমরা রুমে রয়েছি। আর ও কী করেছে, ও একা একা গিয়ে রিসেপশনে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে কথা বলে ম্যানেজারের থেকে একটা ছাতা জোগাড় করেছে, ছাতা জোগাড় করে ব্যাস বেরিয়ে পড়েছে একা একাই। তখন আমি পেলিংয়ে ছিলাম, আমরা তো পেলিংয়ে ওরকম একা একা বেরিয়ে গেছে, একা একা বেরিয়ে গিয়ে গাছের সন্ধানে বেরিয়েছে। ওই যে দেখবে পাহাড়ে অনেক রকম ফুল হয় না, সুন্দর সুন্দর, তো ওই ফুল, এ দেখো এখানে কি সুন্দর, দেখো আখরোট পড়ে রয়েছে, কত কাঠবিড়ালি সব খেয়ে এরমভাবে ফেলে রেখেছে। তো সেই ও গিয়ে ওরকম ফুলের গাছের সন্ধানে বেরিয়ে গিয়েছিল একা একাই। আমরা পরে শুনে আমাদের কি হাসি, যে ও বৃষ্টিকেও তোয়াক্কা না করে এই ঠান্ডার মধ্যে একা একা গেছে, এতটাই ও গাছপ্রেমী, এতটাই। আর এই দেখো এদিকে এখনো বরফ পড়ে রয়েছে। তো এখানকার বাড়িগুলো দেখি যে কোনো বাউন্ডারি ওয়াল দেয় না, এখানে কোনো বাড়িতে খুব কম, যদি কেউ ঘিরে নিতে চায় তাহলে এই যে দেখছো এদিকে যে তারের মতো জিনিসটা রয়েছে এটা দিয়ে ঘিরে নেয়, তবে সেসব বাড়িগুলো বেশি ঘিরে দেয় যাদের বাড়িতে কুকুর থাকে, তো ওই জায়গাটা ছাড়া থাকে তো কুকুর, ওই জন্য ঘিরে দেয়। তবে আমাদের ওখানে যেমন দেখি যে পাঁচিল দিয়ে দেয়, বাউন্ডারি ওয়াল দেয়া থাকে, এখানে দেখো আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দেওয়া নেই, মানে বেশিরভাগ বাড়িতেই দেখি দেওয়া থাকে না, তার জন্য কিন্তু কোনো অসুবিধাও হয় না। এ দেখো এখানে আখরোট, ও বাবা আখরোট নেই, মানে বাদামটাই খেয়ে নিয়ে চলে গিয়ে খোলাটা ফেলে রেখে দিয়ে চলে গেছে, এমনভাবে এটা পড়েছিল, আমি ভেবেছি মানে এটা গোটা আখরোটই হবে, তবে এরকম পড়ে আছে দেখেছি, অনেক সময় পড়ে থাকে, হয়তো সেগুলো ওরা ভাঙতে পারে না, কিছু কিছু হয়তো শক্ত হয় আর কিছু কিছু হয়তো ওরা ভেঙে খেতে পারে। এ দেখো এখানে একটা গোটা আখরোট, এটা এটা ওরা খায়নি, তো এটা ফেলে রেখে দিয়ে গেছে দেখছি, তো যাই হোক এখানেই থাক, পরে এসে যদি ওরা খায়। চলো এবার বাড়ির ভেতর ঢোকা যাক, এমনিতেই খুব ঠান্ডা লাগছে, আবার রান্না বান্না আছে, রান্না করতে হবে, এখনো কিছুই করিনি, শুধু সকালে চাটাই খেলাম, তো চলো ভেতরে যাওয়া যাক এবার। তো উপরে উঠে দেখি সামনের দরজায় দুটো পার্সেল দিয়ে আছে, তো কিছু জিনিস অর্ডার করেছিলাম, চলো দেখি কি এসছে। একটাতে এসছে কসুরি মেথি, আমি এই তরকা করবো ভাবছিলাম, তো তরকার ডালও অর্ডার দিয়েছিলাম আর কসুরি মেথিও তার সাথে অর্ডার দিয়েছিলাম, তো এটা তো কসুরি মেথি এসছে একটা প্যাকেটে, আর একটা এখন ওপেন করা হয়নি, তো দেখি ওইটাতে কী আছে, আমার মনে হয় ওটাতে তাহলে তরকার ডালই এসছে।
হ্যাঁ, এটাতে এসেছে তরকার ডাল। আর যাই হোক, এই দুটো পাওয়া গেছে, খুব ভালো। রুটি দিয়ে তো তরকা খুবই ভালো লাগে। আমি ব্যান্ডেলে খুবই তরকা করতাম, তো ভেবেছিলাম কয়েকটা প্যাকেট এখানে নিয়ে আসব, তারপর আর আনা হয়নি, তো এখানে এসে অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে। তো এসে গেছে, এবার থেকে তরকাটা খাওয়া যাবে। আমিও ভালোবাসি খেতে, ও খুব ভালোবাসে রুটি দিয়ে খেতে। তো এখন দুপুর 12টা বাজে, আর আমি আরেক কাপ চা করে নিলাম। আর কিছু কিছু রান্না হয়েছে, কিছু কিছু বলতে এখানে ফুলকপি আলু ভাজাটা হয়েছে, আর মাছ হচ্ছে, মাছটা বসিয়েছি এখানে, মাছ বসিয়েছি, স্যামন মাছ নিয়ে এসেছিলাম, তো ওই মাছটাই হচ্ছে আজকে। আর এখানে সব সবজি কুটেও নিয়েছি, এই স্যামন মাছ বলো বা টুনা ফিশ বলো, এগুলো না একটু কষা কষা করে মাংসের মতো করতে হয়, মশলা দিয়ে বেশি, নাহলে মানে হালকা করে খাওয়া যায় না এইসব মাছ, একটু মশলা দিয়ে বেশি ভালো লাগে। আর ফ্রিজে একটু ডাল আছে, বেশি ডালটা একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, আর এখন 4:30 মতো বাজে, আমরা চলে এসেছি গ্রেভিয়ার্ডে। আজকে আর যাবো না ট্রেলে, আর গেলাম না হাঁটতে, আজকে এখানেই চলে এলাম, একটু সামান্য একটুখানি হেঁটে আবার বাড়ি ফিরে যাব। তো এখানটাও ভালো লাগে বেশ হাঁটতে, খুব নিরিবিলি, তো গাড়ি টাড়ি একদমই আসে না, তো ভালো লাগে এখানটাও মাঝে মাঝে আসতে। তো চলে আসি যখন ইচ্ছা হয়। আর এখান থেকে দেখো আমাদের বাড়িটা কত কাছে, দাঁড়াও একটু ক্যামেরাটা জুম করি, এই দেখো কতটা কাছে, দেখতে পাচ্ছো? মানে আমাদের বাড়ি থেকে দেখা যায় গ্রেভিয়ারটা, আমি মাঝে মাঝে জানলা দিয়ে দেখি। কি হয়েছে, কি দাঁড়া, তোদের বাড়ি একদিন আসবো, এসে তোদের একদম চটকে মুটকে আদর করে দেবো, তখন ঘেউ ঘেউ করা বন্ধ হবে। তো চলো বাড়ি এসে গেছি, আর দেখো বাড়ির উপরে এখনো বরফ রয়েছে। তো এখন এই ভেতরে গিয়ে একটু চা বা কফি করবো,
প্রচণ্ড ঠান্ডা একদম, মানে তবুও হাঁটতে গেছি, যেহেতু হাঁটা খুব একটা হয় না, তাই সময় সুযোগ পেলে একটু হাঁটতে বেরিয়ে যাই দুজনেই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।